হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিওস। আশা করি সকলে ভালো আছেন। আজ আমরা আপনাদেরকে ডাবল ডিস্ক সুজুকি জিগজার বাইকটির প্রাইস এবং এর ডিটেলস সম্পর্কে আইডিয়া দেওয়ার চেষ্টা করব। বাইকটি ফ্রেশ কন্ডিশনে রয়েছে। এই বাইকটি যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে আপনাদের চলে আসতে হবে আব্দুল বাতেন এন্টারপ্রাইজে। এই শপটির অ্যাড্রেস হচ্ছে মঈন সিদ্দিকী টাওয়ার, পুরাতন বাস স্ট্যান্ড, টাঙ্গাইল। এই শপটিতে এসে আমাদের চ্যানেল নাম বলে অবশ্যই ডিসকাউন্ট পেয়ে যাবেন। শপটিতে আসলে আপনারা সাকিব বাইকই পেয়ে যাবেন। এছাড়া যে কোনো তথ্য জানার জন্য স্ক্রিনে দেওয়ার নম্বর আপনারা যোগাযোগ করতে পারেন। সো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, ভিডিওটিতে অবশ্যই অবশ্যই লাইক করে দিবেন এবং যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনে অল বাটনে ক্লিক করে দিবেন। আমার দেওয়া ভিডিও আপনারা খুব সহজে পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সবাই? আশা করি অনেক 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 ভালো আছেন, আর আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো আজকে আপনাদের জন্য নতুন একটি গাড়ি নিয়ে হাজির হয়েছি। বরাবরের মতো আমি সাকিব ভাই আপনাদের সাথে থাকব। তো যাই হোক, আজকের গাড়িটি হচ্ছে সুজুকি জিগজার। এই গাড়িটির আমি ফুললি দেখাবো এ টু জেড। আসলে আমি বরাবরের মতো আপনাদেরকে গাড়ির সামনের দিকটা দেখাই। সামনের সাইডের দেখুন, সর্বপ্রথম আমি চাকাটা দেখাচ্ছি, টায়ারটা, টায়ারের গ্রিপটা দেখুন। টায়ারের গ্রিপটা একদম মানে কি বলবো, একদম ভালো আছে। এই টায়ারের গ্রিপ যেভাবে আছে এই গ্রিপ দিয়ে অনেক ইউজ করতে পারবেন। এরপর দেখুন আপনারা ডিস্কটা, ডিস্কটা এখনও ক্ষয় নাই, যেমন আছে যেরকমই আছে। ইউজ হয়েছে কিন্তু ক্ষয় হয়নি। তো যাই হোক, মাডগার্ডটা দেখুন, কোনো ফাটা নাই, কোনো ক্র্যাশ নাই। এখন আপনাকে হেডলাইটটা দেখাচ্ছি আমি। হেডলাইটটা দেখুন একদম ফ্রেশ, সাইডে ফাটা নাই, কোনো ক্র্যাশ নাই। হেডলাইটের গ্লাসটা দেখুন ফ্রেশ আছে, হেডলাইটের গ্লাসটা ঘোলা হয় না এখনও। তো আপনাকে দেখাচ্ছি আমি এখন ট্যাঙ্কিটা, ট্যাঙ্কিটার লুক দেখুন। ট্যাঙ্কিতে কোনো ধরনের কোনো টুক পড়া বা স্ক্র্যাচ পড়া, কোনো ঘষা খাওয়া এই ধরনের কিছু নাই। তো এটা হচ্ছে গাড়ির বাম সাইড। তো বাম সাইডের ইঞ্জিন কন্ডিশনটা, ইঞ্জিনের কন্ডিশন বলতে ইঞ্জিনের দিকে তাকান। ইঞ্জিনের যে কালারটা এটা দেখুন, এখনও যেমন ছিল এরকমই আছে। এখন আসুন চেনে, চেনটা দেখুন, চেনের পিনিয়ামটা দেখুন। চেন পিনিয়ামটা আপনাদেরকে এদিক থেকে দেখাই। চেন পিনিয়ামটা মানে এটা যে অবস্থায় আছে অনেকে ইউজ করতে পারবেন আরও। এখন দেখুন পিছনের টায়ারটা, পিছনের টায়ারের যে গ্রিপটা আছে দেখুন, মানে আপনারা সরাসরি এসে দেখলেই বুঝতে পারবেন কি পজিশনে আছে। আর এটা হচ্ছে ঢাকার নাম্বার, ঢাকা মেট্রো ল সিরিয়ালের নাম্বার। এখন আসুন পিছনের আপনি ই দেখাচ্ছি, ডিস্কটা দেখাচ্ছি। পিছনের ডিস্কটা দেখুন, কোনো ক্ষয় নাই গাড়িতে। ডিস্কটা যেরকম ছিল সেরকমই আছে। এখন আপনাদেরকে গাড়ির ডান সাইডের ট্যাঙ্কির লুকটা দেখাচ্ছি। ডান সাইডের ট্যাঙ্কির লুকটা দেখুন, মানে কোনো ধরনের টুপ নাই, এবং কি কালার ফল্ট করে নেই, স্ক্র্যাচ নাই। তো যাই হোক, এগুলো স্টিকার লাগানো হয়েছে, যে ইউজ করেছে সেই স্টিকার লাগিয়েছে। তো এখন ইঞ্জিনের কালারটা দেখুন, ইঞ্জিনের সাইডটা দেখুন, এ হচ্ছে ইঞ্জিনের সাইড। এখন আমি আপনাদেরকে মিটারটা দেখিয়ে দিচ্ছি। মিটার, মিটারের দিকে তাকান, 7751 কিলোমিটার। তো যাই হোক, এখন আসুন স্টার্ট দিয়ে আপনাদেরকে একটু সাউন্ডটা দেখিয়ে দিচ্ছি। সাউন্ডটা আসলে মোবাইলে বললে, মোবাইলে দেখালে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন না, তবুও একটু দেখিয়ে দেই। আপনাদের অনেকের বাসনা থাকে ইঞ্জিন সাউন্ডটা দেখার জন্য। দেখুন ইঞ্জিনের সাউন্ডটা, ইঞ্জিনের সাউন্ড আপনারা লক্ষ্য করুন। এখন আসুন গাড়িটার প্রাইস নিয়ে কথা বলি লাস্ট পর্যায়ে, কারণ প্রাইস না বললেই নয়, সবাই প্রাইসের উপর ডিপেন্ড করে এই গাড়ি নেবেন বা গাড়ি দেখতে আসবেন। আমরা এই গাড়িটার দাম চাচ্ছি 180,000 টাকা। 180,000 টাকা গাড়িটার দাম চাচ্ছি। এটা যে দাম আপনাদের কাছে চাইলাম এটা অনলাইনে বিক্রির জন্য জাস্ট, আমাদের এখানে কাস্টমার আসলে আরও অনেক দাম বেশি যাব। এমনকি আপনাদেরকে ইউটিউবে বলার কারণেই আমি হয়তো 2-4 হাজার টাকা বিক্রি মানে বেশি বলছি। আপনারা যে দাম এখানে খুব বার্গেটিং করতে পারবেন এটা না, এখানে মোটামুটি ফিক্সড প্রাইস বলা যেতে পারে।
এই হচ্ছে গাড়ির ডিটেইলস অর্থাৎ গাড়ির যে ফুল কন্ডিশন আমি যতদূর পেরেছি আপনাদেরকে বলেছি শেয়ার করেছি এরপর সম্পূর্ণটাই আপনাদের উপর ডিপেন্ডেবল একজনের কাছে ভালো লাগবে একজনের কাছে ভালো লাগবে না এটাই স্বাভাবিক তো আপনারা যদি গাড়ি নিতে চান অবশ্যই আসতে হবে টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড আমাদের মঈন সিদ্দিকী টাওয়ারের ফার্স্ট ফ্লোর আমাদের আব্দুল বাতেন এন্টারপ্রাইজ আর এখানে আসলে আমাকে সাকিব ভাইকে পেয়ে যাবেন আমি থাকবো আপনাদের সাথে আর যারা দূর দূরান্ত থেকে গাড়ি নিতে চাবেন মানে নিতে ইচ্ছুক তারা অবশ্যই ফোনে যোগাযোগ করবেন ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা কন্ট্যাক্ট করবেন যদি ভালো লাগে আমার কথার উপর বিশ্বাস হয় বিশ্বাসের উপর যদি গাড়ি নিতে চান সেক্ষেত্রে অ্যাডভান্স করতে হবে আমি কুরিয়ারে পাঠিয়ে দেবো এরপর আপনারা এসে গাড়ি সরাসরি নিয়ে যাবেন অথবা সরাসরি এসে নিয়ে যাবেন এমনকি গাড়ি কুরিয়ারে পাঠালে ওই পাশে পৌঁছে যাওয়ার পর আপনারা কুরিয়ারের অফিসে টাকা জমা দিয়ে দেবেন তো যাই হোক আজকে এই পর্যন্তই ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ